সুজন নাই, ব্যবসা দেখবে কে? আগামী দু এক দিনের মধ্যে কিছু টাকা দেন ভাই। ভাবি কি হয়েছে? ভাবি লোক দিয়ে মারাইছে, আমি যেন ভয় পাই টাকার জন্য না যাই। তুমি একটু বাবাকে দেখো, আমি আজই কক্সবাজার যাবো। আপনি যে ওসমানের সঙ্গে ঝামেলা করে জানে বেঁচে গেছেন, এটাই তো আপনার ভাগ্য। ওসমান যে কত বড় মাফের মাফিয়া সেটাই পুলিশের ওছি সুমনকে বোঝানোর চেষ্টা করত। তিনি সুমনকে কোনো প্রকারে সাহায্য করতে পারলেন না, তবে এমন একজন লোকের পরিচয় তিনি দিয়েছেন যার কাছে গেলে সুমন এই সমস্যার সমাধান পেতে পারে। ওসমানের মতো মাফিয়ারা ওই ধরনের লোকদেরকেই সম্মান করে থাকে। তার ঠিকানাটা গ্রামের মধ্যে বেড়ে ওঠা একটি চঞ্চল মেয়ে যার প্রত্যেকটা কথাই উদ্ভট প্রকৃতির। সে যখন কোনো কথা বলে তার অর্ধেকে থাকে বাংলা, অর্ধেকে থাকে ইংলিশ। এই মেয়েটি আমাদের আজকের গল্পের মূল নায়িকা। মেয়েটি সুমনের উপরে রেগে যায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুমন ও মেয়েটির পিছে পিছে তাদের বাড়ির আঙ্গিনায় চলে আসে। আমার বাবা এলাকার সম্মানিত একজন সাবেক চেয়ারম্যান, তিনি কেন ছোটখাটো জায়গার মধ্যে বাজার করতে যাবেন? তিনি শহরে গেছেন, বড় আকারের বাজার করে একসাথে নিয়ে আসবেন। সুমন মেয়েটির কাছে বারবারই হেনস্ত হতে থাকে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিনের দিন সুমন করজোরে মেয়েটির কাছে রিকোয়েস্ট করতে লাগলো। আপনার বাবাকে আমার খুব দরকার। ওসমান আমার মৃত ভাইয়ের টাকা দিচ্ছে না, তো হবে আমার বাবা হসপিটালে, প্লিজ আমাকে একটু আপনার বাবার সাথে দেখা করিয়ে। আজ আসলে সত্যি আব্বু ঢাকায় গেছে, আপনি কাল বিকালে একবার আসবেন দয়া করে। আব্বু তুমি এখনি বাসার জন্য রওনা দাও, তুমি যদি এখনি না আসো তাহলে সাগরে ঝাঁপ দিব। অবশেষে খালিকের চেয়ারম্যানের সাথে সুমনের দেখা হলো। সুমন খালিকের চেয়ারম্যান বসে কথা বলতেছে। তোকে আমাদের বাড়িতে রাখার ব্যবস্থা কর। মেয়েটির মাস্টার প্ল্যান পাশ হতে চলেছে। আমি কইতাছিলাম কি চাচা জান, হ্যাঁ যে তোমাকে বাড়িতে রাখা যায়, মেহমান হিসেবে থাকলো। ওসমান ভাবলো সে আপনার বাড়ির মেহমান, কোনো ঝামেলা করতে পারলো না। ঠিক আছে, সুজন শাড়ি তো তার ছোট ভাই, তারে আমার বাড়ির মেহমানখানায় রাখ। আমি সরি, আর টু ডে নষ্ট হয়েছে, আন্ডারস্ট্যান্ড করতে পারি নাই যে আপনার প্রবলেম এতটা বিগ। মেয়েটির নাম হচ্ছে ইতি। এই মেয়েটি খালেকের চেয়ারম্যানের মেয়ে। সুমন এবং ইতি দুজনেই এলাকা দেখতে বের হয়েছে। সুমন এবং খালেকের চেয়ারম্যান সুমনের ভাই সুজনের ব্যবসায়িকের টাকা ওসমান থেকে কিভাবে উদ্ধার করা যায় সেজন্য ওসমানকে নিয়ে একটা বৈঠকে বসেছে। খালেকের চেয়ারম্যানের সিদ্ধান্ত সুমন মেনে নিতে পারল না, কিন্তু কিছুই করার নেই। যেখানে ওসমান পাল তুলে বসে আছে আর খালেকের চেয়ারম্যান সেই পালের মধ্যে হাওয়া দিচ্ছে। প্রায় 5 কোটি টাকা আমরা ওনার কাছে পাই, 3 লাখ করে টাকা দিলে কত বছর এই টাকা শোধ হবে, আর এই টাকা আমাদের কোন কাজে লাগবে? খালেকের চেয়ারম্যানের ভাষ্য, এতদিন তোমরা ব্যবসায় লাভ খেয়েছো, এখন মূলধনটা নিতে হচ্ছে, কিন্তু ওসমান কোথায় থেকে এতগুলো টাকা একসাথে পেমেন্ট করবে? উনি নৌকার পাল তুলে বসে আছেন আর আপনি সেই পালে হাওয়া দিচ্ছেন,
বহুত বছর আগে দিয়ে বাংলা ফিল্ম চাইছিলাম, নায়ক সুমনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং কখনো যেন এই এলাকায় প্রবেশ না করে সেই জন্য হুমকিও দেয়া হচ্ছে। কিন্তু সেই হুমকির প্রতিউত্তর দেওয়ার জন্য সুমনও প্রস্তুত ছিল। এখন যা ঘটতে চলেছে সেটার জন্য আমরা মোটা প্রস্তুত ছিলাম না, বলতে গেলে এটা মুভির ভিলেনদের এক কারিশমা। ইতি কি হয়েছে তোমার? ইতি তুমি এখানে কি করছো? এই বিহার মায়ের লেজার কে দূরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ইতি মাথায় চরমভাবে আঘাত পাই, আর এই দৃশ্যটা আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যদি আপনি মুভিটাকে সামনে দিয়ে কন্টিনিউ করতে চান। আপনি একটা চাউরা আছেন ওস্তাদ, সুনাম কইলে না সান্সফাই গালি দিলে।